শীতকাল, শীতকালে আমরা কি করব? অবশ্যই শীতের কাপড় পরবো, নিজেকে গরম রাখার চেষ্টা করব, কখনোই ঠান্ডা কোনো কিছু খাবো না, তাই না? আসেন আমরা আজকে কি ক্লাস করব? ছোটদের পৃথিবী ক্লাস করব। ছোটদের পৃথিবী ক্লাস করার আগে আমাদের কি করতে হয়? একটি ছড়া করতে হয়। আমরা বিনোদনে একটি ছড়া করি, তাই তো? সবাই আসে আমার সাথে সাথে একটি ছড়া করেন। আজকে আমরা করব সোনামণি বে। আমাদের ছড়ার নামটা কি? সোনামণি বে। সবাই প্রস্তুত হয়ে যান আমার সাথে সাথে, আমরা এখন সোনামণি বে করব। সবাই বলেন, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় গে, হাতি নাচছে, ঘোড়া নাচছে সোনামণি বে। করলেন বাবুরা? আরেকবার কি করবো আমরা? নেন আরো একবার বলি, আমার সাথে সাথে আপনারা করেন। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় গে, হাতি নাচছে, ঘোড়া নাচছে সোনামণি বে। সবাই করেছি তো আমরা, তাই না? সবাই করবেন সুন্দরভাবে। এখন আমরা ক্লাসে চলে যাব। আপনারা সবাই কি আমাকে চেনেন? বলেন তো আমি কে? ঠিক বলেছেন, আমি শামসুন্নাহার সূচনা, শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আমরা এখন ছোটদের পৃথিবী ক্লাস করব। আমরা আজকে যে অধ্যায়টা করব সেই অধ্যায়টা কি দেখেন তো, কি চিনতে পারছেন? স্ক্রিনে দেখেন তো কি দেখা যাচ্ছে? এটা স্কুল। তাহলে আমরা আমাদের স্কুল সম্পর্কে জানব। অধ্যায়ের নাম আমাদের স্কুল। আপনারা তাহলে স্কুল সম্পর্কে জানবেন। গতদিন আমরা স্কুলে কি করতে হয় সেটা জেনেছি। স্কুলে সকালে কি করতে হয়? অ্যাসেম্বলি করতে হয়, তাই না? স্কুলের অ্যাসেম্বলি সম্পর্কে জেনেছি। আজকে আমরা স্কুলের অন্যান্য আরো অনেক কিছু জানব। আসুন তাহলে আমরা নিচের এই প্রশ্নগুলো থেকে জেনে নিই। এখানে থেকে আমরা কি কি জানছি? দেখেন এখানে একজন মিস আছে। এই মিস আপনাকে কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে, আপনার প্রতিষ্ঠানের অধ্যক্ষের নাম কি? আমরা এর আগে প্রতিষ্ঠাতার নাম জেনেছিলাম, তাই না? আমরা কি জানি আমাদের অধ্যক্ষ হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালের বাংলা অর্থ বলা হয় অধ্যক্ষ। আপনি কি জানেন আপনার প্রতিষ্ঠানের অধ্যক্ষের নাম কি? আসেন তো আমরা দেখে নিই। আমাদের অধ্যক্ষের নাম কি? বিরাজ আহমেদ। আমাদের অধ্যক্ষের নাম কি? বিরাজ আহমেদ। তাহলে আমরা আজকে কি শিখে নিলাম? আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষের নাম, অর্থাৎ আপনার স্কুলের অধ্যক্ষের নাম কি? আপনার প্রতিষ্ঠানের বা স্কুলের অধ্যক্ষের নাম বিরাজ আহমেদ। বিরাজ আহমেদ। এরপরে দেখি কি আছে। এরপরে আছে, স্কুলে যারা লেখাপড়া শেখান তাদের কি বলা হয়? আমরা যে আপনাদেরকে যে পড়াশোনা গুলো শিখাচ্ছি, নতুন নতুন জ্ঞান দিচ্ছি, নতুন নতুন জিনিস সম্পর্কে জানাচ্ছি, আমাদেরকে তাহলে কি বলা হয়? আপনারা সবাই আমাদেরকে কি বলে ডাকে? মিস বলে, তাই না? তাহলে আমরা এক কথায় কি বলতে পারবো? স্কুলে যারা লেখাপড়া শেখান তাদের কি বলা হয়? তাদেরকে শিক্ষক বলা হয়। তাদেরকে কি বলা হয়? শিক্ষক বলা হয়। আমরা কখনো স্যার বলি, কখনো ম্যাডাম বলি বা মিস বলি। তারাই কি করে? আমাদের স্কুলে লেখাপড়া শেখান, তাই না? এরপরে দেখেন এখানে কি আছে, আমরা স্কুলে আসলে তো কিছু বই ব্যবহার করি, তাই না? আমাদের কতগুলো বই আছে। তাহলে আমরা কি জানি আমাদের বাংলা বইয়ের নাম কি? আমাদের বাংলা তো একটা বই আছে, সেই বইটার নাম কি? দেখেন তো এই বইটার নাম আমরা জানি কিনা? শিশুতোষ বর্ণমালা। নার্সারিতে আমরা যে বাংলা পড়ি তারা কি পড়ে, কি কোন বাংলা বইটা পড়ে? শিশুতোষ বর্ণমালা। শিশুতোষ বর্ণমালা। তাহলে নার্সারি বাবুদের বাংলা বইয়ের নাম কি? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি যে নার্সারিতে পড়েন, আপনার বাংলা কোনো বই আছে, তাহলে কি বলবো? আছে। বইটির নাম কি? শিশুতোষ বর্ণমালা। দেখছেন তো বইটা, আপনি চিনতে পারছেন নাকি? এই যে বই, এটা আমাদের কি বই? বর্ণমালা বই।
শিশুতোষ বর্ণমালার, এইটা আমাদের বাংলা বই। এরপরে দেখি তো কি বই আছে, আমাদের আরো একটি বই আছে, বইটার নাম কি, ইংরেজি, ইংরেজি বই আছে, তাই না? আপনারা কি জানেন ইংরেজি বইটার নাম কি? আসুন তো দেখিনি, ইংরেজি বইয়ের নাম কি, শিশুতোষ লার্নিং এবিসি। তাহলে আমরা কি বলবো, আমাদের ইংরেজি বইয়ের নাম কি, শিশুতোষ লার্নিং এবিসি। তাহলে বাবুরা আমাদের ইংরেজি বইয়ের নাম কি, আমাদের ইংরেজি বইয়ের নাম শিশুতোষ লার্নিং এবিসি। দেখছেন তো আপনাদের কাছে এই বইটা কি আছে, সবার কাছে, নার্সারি বাবুদের কাছে কি এই বইটা আছে? এটা হচ্ছে শিশুতোষ লার্নিং এবিসি। এটা কি বই, এটি ইংরেজি বই। এটি কি বই, এটি ইংরেজি বই। এরপরে দেখে আরেকটা কি বই আছে, আমাদের গণিত বই আছে, তাই না, বা অঙ্ক বই আছে। আপনার গণিত বইয়ের নাম কি, গণিত বইয়ের নাম শিশুতোষ অঙ্ক শেখা, শিশুতোষ অঙ্ক শেখা। দেখেন তো বইটা চেনেন, এই বইটা দেখে দেখে কি বাসায় প্র্যাকটিস করছেন, অ্যাক্টিভলি পড়ছেন? এই বইটা হচ্ছে শিশুতোষ অঙ্ক শেখা। এটা আমার নার্সারির ছোট ছোট বাবুদের কি বই, অঙ্ক বই। তাহলে এখান থেকে আমরা কি কি বই জেনে নিলাম, আমরা আজকে বাংলা, ইংরেজি এবং গণিত বই জেনে নিলাম, তাই না বাবুরা? এরপরে দেখি স্কুলের জন্য আমাদের আরেকটা লাগে, কি লাগে, আমরা স্কুলে যখন অ্যাসেম্বলি করি ওখানে আমরা কি করে শিখেছিলাম, আমরা সুরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা জাতীয় সঙ্গীত করি, আমরা কি করি, আমরা শপথ পাঠ করি। তাহলে এখানে দেখেন আমাদের জাতীয় সঙ্গীত কোনটা, সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? তাহলে এখানে কি আছে, আমাদের জাতীয় সঙ্গীত কোনটি, কোনটি আমাদের জাতীয় সঙ্গীত। দেখেন তো এই গানটা কখনো শুনেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার একটি গান আছে না, এটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীত যেটা আমরা অ্যাসেম্বলিতে গিয়ে থাকি, সেটি কোনটি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে এই জাতীয় সঙ্গীতটি তো এমনি এমনি হয়নি, এটি অবশ্যই কেউ লিখেছে, তাই তো? দেখুন তো জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, জাতীয় সঙ্গীতের রচয়িতা কে, রচয়িতাই বলা হচ্ছে যিনি এই গানটি আমাদের জন্য লিখেছেন, যিনি এই গানটি আমাদের জন্য লিখেছেন। আপনারা কি জানেন এই গানটি কে লিখেছেন? অনেক বাবুই জানে, তাই না? দেখেন তো এটার সাথে মিলে যাচ্ছে কিনা, আপনারা যার নামটা বলছেন, আমিও কি তার নাম লিখেছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা কি সবাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন? দেখেন তো যারা দেখেননি তারা চিনে নেন, আর যারা চেনে তারা বলেন তো এটা ঠিক ছবি না ভুল ছবি, এটা আমাদের, ইনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের জন্য জাতীয় সঙ্গীতকে লিখেছেন। ইনি কে, ইনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তাহলে কি করব, আজকের পড়াগুলো বাসায় বেশি বেশি করে পড়ব, সুন্দর করে মনে রাখার চেষ্টা করব। এই অধ্যায় থেকে তাহলে আমরা কি জানলাম, আমাদের স্কুলের নাম জানলাম, আমরা কোন শ্রেণীতে পড়ি জানলাম, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতার নাম জানলাম, আমাদের স্কুলে অধ্যক্ষের নাম জানলাম, আমরা প্রতিদিন স্কুলে কি করি সেটা জানলাম, আমাদের স্কুলে প্রতিদিন সকালে অ্যাসেম্বলিতে কি কি করা হয় সেই সম্পর্কে জানলাম, আমাদের বিদ্যালয়ে কি কি বই আছে নার্সারি বাবুর সেগুলো জানলাম, তারপরে কি জানলাম, আমরা যে জাতীয় সঙ্গীতটি গাই সেটি কোনটি এবং সেটি কে রচনা করেছেন, তাই না বাবুরা? তাহলে স্কুল সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছুই জেনে গেছি, সেই সাথে আরো একটা জিনিস জেনেছি যে আমাদের স্কুলটা, স্কুল ভবনটা কারটা কোন এলাকাতে আছে। তাহলে আমরা সেই রকম ভাবে সুন্দর করে বাসায় চর্চা করব যে আমাদের স্কুল ভবনটি কোথায়, আমাদের প্রিন্সিপালের নাম কি, পড়াগুলো বারবার বাসায় চর্চা করব। এবং এখন কিন্তু শীতকাল, প্রথমেই বলেছি বাসার বাইরে যাব না বেশি, ঠান্ডা লাগতে দিব না, ঠান্ডা কোনো জিনিস খাবো না, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করব, পুষ্টিকর খাবার খাবো, তাই তো? আপনাদের সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ, গুড বাই।